তো এখন আমরা এই মানকুল স্টেশনে আছি, এখান থেকে সোজা হাওড়া স্টেশন। এখন আমরা এই হাওড়া স্টেশনে ট্রেন ধরতে পারছি। এই যে আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস, এক্ষুনি আমরা যাব আর 5-10 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে। ধীরে ধীরে এমনভাবে আমাদের ট্রেনটা এগিয়ে চলেছে, সবে হাওড়া ছাড়ব। এক্ষুনি আমরা এনজিপি নামলাম, সবাই এক্ষুনি ধীরে ধীরে দার্জিলিংয়ের দিকে যাব। সকাল 6:45 বাজে এক্ষুনি। সুন্দর একটা টয় ট্রেন সাজানো আছে এখানে, স্টেশনটা গেট হয় ফার্স্ট গেট। পুরোটা ট্যাক্সি স্ট্যান্ড, সুমো ট্যাক্সি, যার যেটা ইচ্ছা বুকিং করে যেতেই পারে এখান থেকে দার্জিলিং, গ্যাংটক সব জায়গাতেই যাচ্ছে। এবার দার্জিলিং যাওয়া পালা আমাদের, গাড়িতে বসে গেছি। আমাদের ট্যুর ম্যানেজার হোটেল বাবু, বাকি সবাই অন্য গাড়িতে উঠছে। এবার ধীরে ধীরে আমরা দার্জিলিং এর পথে যাচ্ছি, গাড়ি চলছে আমাদের। এই সবে আমরা হোটেলে ঢুকলাম, সেখান থেকে এই ভিউ, লুক এট মি। রাত্রির মেল দেখা যাচ্ছে, এখন আমরা জুয়েলারি শপে যাব। এই জায়গাটা কেকের জন্য, পেস্ট্রির জন্য খুবই বিখ্যাত দার্জিলিং এ।
মুখ চুপড়ে করবে তারা পাই তারা বিন তারা বিনা তারা তারা বিনা এই যা ধর মুখে পড়বে হাত ধর একটু হাত ধর হাত ধর হাত ধর আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন, এবারে আমরা সেকেন্ড দিন সকালে উঠে মেল থেকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সেখান থেকে বিভিন্ন স্পট আমরা দেখব, জু থেকে শুরু করে রক গার্ডেন আরও যা যা আছে। দেখো আমরা কোথায় যাচ্ছি, দেখো বাবা রে বাবা কোথায় নামলো, দেখো আরে মা বুঝতো। দেখো ব্যাগের ভেতর থেকে কি কি কুড়িয়ে বের করছে, রেখে দিয়েছে না ব্যাগ। আমরা এখন হ্যাপি ভ্যালি টি গার্ডেনে আছি। এখানে দেখতে পাচ্ছেন সব চায়ের পাতার চা বাগান। চা বাগানে এখানে যতগুলি চা বাগান আছে তার মধ্যে এটা সব থেকে পুরোনোর মধ্যে একটা। এই চাই দেশ বিদেশে বহু বাড়ি দেয়, এক্সপোর্ট হয়। এটা হচ্ছে কারখানা, কিন্তু এখন যেহেতু সিজন না, চা কীভাবে তৈরি হয় আমাদের দেখাবে না বললো, তাই বাইরে থেকে আমরা এটা দেখব। চা কীভাবে তৈরি হয় লাইভ দেখাচ্ছে না এখন, তাই আমরা আর ভেতর ঢুকবো না, বাইরে থেকে চা বাগানটা দেখব। এটা হচ্ছে সেই ওই স্কুল যেখানে আমি এখনও শুটিং হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ভেতর ঢুকতে দিল না আমাকে,
অনেকটা উপরে উঠে স্কুল পর্যন্ত আসলাম, যাক আর দেখা হলো না, পরে আবার কখন আসবো কে জানে। টাটা। আমরা এখন জুয়ের দিকে যাব। এই যে পান্ডা, এটা কিন্তু পুরি পান্ডা নয়। হ্যালো, এখন আমরা রেড পান্ডা দেখব। এই চিড়িয়াখানার সব থেকে পপুলার প্রাণী। আমি ওই উপরে উঠলাম তো, একটা রেড পান্ডা এখন মনে হয় ঘুমিয়ে আছে। চলো আরো আছে তোর, এবার পাখির খাঁচা আসছি। এটা সিলভার ফিজেন, দূরে দাঁড়িয়ে আছে। এটা লিওপার্ড ক্যাট, সবই মনে হচ্ছে ঠান্ডা শুয়ে আছে, উঠতে চাইছে না। চিড়িয়াখানার একটা প্রাণী, এটাকে বলছে হিমালয়ান গোড়াল। দেখা তো, এই যে এখানে আর একটা পেয়েছি আমরা। হাত না দিস না, ফোন করে ওদের। এখন আমরা হিমালয়ান থার দেখব। দ্যাট ইজ স্নো লিপার্ড।
এখানে আমাদের চিড়িয়াখানা ভিডিও শেষ হলো, অনেকক্ষণই আছে হয়তো, কিন্তু এতটা চড়ের ভিতরে জড়িয়ে আর দেখতে ইচ্ছা করছে না। আর যেখানেই রাখলাম, আমরা এখন রক গার্ডেনের ভেতরে আছি। রক গার্ডেনের উপরে যাচ্ছি, এটা রক গার্ডেন, এখান থেকে খুব নিচে দেখা যাচ্ছে। সেখানে রক গার্ডেন, একটা বলতে পারি দুই থেকে ঝর্ণাটা আসছে। আমরা জাপানিজ টেম্পলে এসেছি, এই যে জাপানিজ টেম্পল দূরে ওই পিস প্যাগোড়া, সেখানে যাবো এবার। এখান দিয়ে রাস্তা, আমরা এখন পিস প্যাগোড়ার দিকে উঠছি, অনেকগুলো সিঁড়ি ভেঙে। দূরে মেঘ আর কাঞ্চনজঙ্ঘা, চলুন এবার সামনে যাই। তাহলে ছবিটা পরিষ্কার আসবে তোর ছবিটা। হ্যাঁ ওইখানে দূরে জাপানিজ টেম্পল, এখানে পিস প্যাগোড়া। যারা পুরী গেছি আমরা ধবলগিরিতে এরকম পিস প্যাগোড়া দেখেছি, সেম একই রকম। ঠান্ডা
প্রচন্ড ঠান্ডা, ভোর বনে যাচ্ছে টাইগার হিল যাওয়ার জন্য আমরা এসেছি। এই দেখুন মেলের অবস্থা, ঠান্ডায় আমরা কাঁপছি। খবরদার দার্জিলিং আসবেন না, প্রচণ্ড ঠান্ডা। মানে আসবেন আমি বলছি বলে শোনার প্রয়োজন নেই। এখন আমরা টাইগার হিলে আছি, ওই কাঞ্চনজঙ্ঘা এই যে সানরাইজ, অনেক লোক। সানরাইজ এখন আমরা বাতাসের লুপের ভেতরে এগিয়ে যাব। এখান থেকে টয় ট্রেনের লাইন, এখান থেকেই রাউন্ড নিয়ে আবার টয় ট্রেন এগিয়ে যায়। সেনাদের উদ্দেশ্যে এই গার্ডেনটা তৈরি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আজ রোপে চড়তে এসেছিলাম কিন্তু বন্ধ, যাই না কেন, গতকালও চালু ছিল, আজ বন্ধ রেখেছে। দেখতেই পারবেন আপনারা, দেখেন অনেকগুলো টি শার্টের উপর দিয়ে যাচ্ছে। কি আর করবো, চলছে না যখন
বাড়ি ফিরে যেতে হবে। তেনজিং রক, এই দেখতে পাচ্ছেন নিজেরা ক্লাইম্বিং করা যায়, ক্লাইম্বিং করা যায়, সবাই চড়ছে। এই যে প্রায় 25 বছর আগে এখানে এসেছিলাম। এদিকে দেখাও তো, এদিকে দেখা, এখন আমরা রোপে চড়তে এসেছিলাম উপরে, কিন্তু এখনো বন্ধ রোপেটা, কেন বন্ধ জানি না, হয়তো একটু পরে চালু হতে পারে বা নাও হতে পারে। রোপের সামনে এই যে স্কুলটা আমরা দেখতে পাচ্ছি, সেন্ট জোসেফ ইয়ারিয়া, হয়তো মুভি আমরা অনেকে শুনেছি বা দেখেওছি হয়তো, ইয়ারিয়া তার শুটিং এখানেই হয়েছিল। খুব সুন্দর স্কুল, ভেতরে ঢোকার পারমিশন নেই, তাই ঢুকতে দেবে না, দূর থেকে আমরা দেখছি। হয়তো এখান থেকে বাড়ি ফেরত যেতে হবে। যাক আজকের মতো রাখছি। আমরা এখন মেন রোডে, বেশি দৌড়াস না, পড়ে যাবি। এখন আমরা মহাকাল টেম্পলে যাচ্ছি। মেল থেকে একটুখানি রাস্তা, সামনে সামনে লোক তো আমার পরিচিত ছিল না, এই বগুলি এখন চিনছে। আজ আমাদের ফেরত যাওয়ার পালা, যাওয়ার পথে মন্দির দেখে তারপর যাব। মন্দিরের সামনে চলে এসেছি, মস্ত
তো মহাকাল মন্দির এখন আমাদের ফেরার পালা, আজকে চলে যাচ্ছি, আবার কবে আসবো কি জানে। সব লাগেজ আমাদের এই গিয়ে ধীরে ধীরে ফেরার পালা। আমরা এখন গোপালধার টি গার্ডেনে আছি, চারিদিকে চা বাগানের সারি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা এখন মিরিক লেকে আছি, চল চল চল।